আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমার প্রিয় সহকর্মী, প্রিয় অভিভাবকবৃন্দ, যে যেখান থেকে আমার আজকের কবিতা আবৃত্তিটা শুনছেন, সবাইকে আমি স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমার এই চ্যানেলে নতুন এসেছ, আশা করি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকে কবিতা আবৃত্তি করব, সেটা হচ্ছে আমার পরিচয়, লিখেছেন সৈয়দ শামসুল হক। এই কবিতাটি নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ে আছে। ইতিমধ্যে এটা নিয়ে আমি একটি ক্লাসও তৈরি করেছিলাম, আশা করি তোমরা দেখেছ। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন পেলে, 1300 নদী সুদায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্চাপদের অক্ষর গুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙ্গার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহ গ্রাম থেকে, আমি তো এসেছি পালযোগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম বারবুইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন পেলে, সুদাও আমাকে এতদূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শুনো নাই, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। একসাথে আছি একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। প্রিয় বন্ধুরা, আশা করি কবিতাটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।